বিজেপি যদি মনে করে যে মারদাঙ্গা করে নেবে তাহলে দেখুন আমাকে যদি মারে তা আমি তো প্রতিরোধ করব আমি ওই গুরবাতাসা নকুল দানা নয় আমাকে যদি কেউ মারে আমি পাল্টা মারারই চেষ্টা করব কারণ ভারতবর্ষের সংবিধান আমার অধিকার দিয়েছে নিজের আত্মরক্ষা করার জন্য আমাকে কেউ আক্রমণ করলে ইলেকশন কমিশন যা ভূমিকা নিচ্ছে সেটা কিন্তু অনিরপেক্ষ দেখুন ইলেকশন কমিশনের তো আর ব্যাপার হচ্ছে বিজেপি তো ওখানে বসে আছে সারাক্ষণই ওদের একটাই কাজ নালিশ 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 নিরপেক্ষভাবে যদি ভোট হয় ভোট করতেই হবে আর পশ্চিম বাংলায় যদি গুন্ডামি করে দখল করার চেষ্টা হয় ভাঙাগড়ার খেলার মধ্যে দিয়ে যে নোংরা রাজনীতিটা পশ্চিমবঙ্গে বিজেপি খেলার চেষ্টা করছে টাকা দিয়ে তৃণমূলের লোকজনকে দেখানো পথ দিয়ে ক্ষমতা দিয়ে আমাকে তো কোথায় গেছেন এই ব্যাপারে দল দলের মুখপাত্র অভিনয় তবে আমি এইটুকুন বলতে পারি যে যেখানেই যাক না কেন শেষ হাসিটা কিন্তু মমতা ব্যানার্জি হাসবেন তার কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন আপনি দলটা সময় থেকে আমি তো পুরো ম্যাটারটা জানি না আমি না জেনে বলা উচিত নয় তবে আমি যেটুকুন শুনেছি সেটুকুন হচ্ছে বাবুর এই খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং আমাদের দলের পক্ষ থেকেও আমাদের দলের লোকেরাই খবরটা জানার চেষ্টা করেছে এই ধরনের কিছু হয়েছে বলে স্থানীয়ভাবে কিছু পাওয়া যায়নি এখন কেউ কাউকে ব্যক্তিগতভাবে কোনো ফোন করলো কিছু করলো তো সন্ধ্যা রায় ছিল সন্ধ্যা রায় ছিলেন মুনমুন সেন ছিলেন দেব ছিল আমি তো কাল দেবের ওখানে গিয়েছিলাম দেবরায় আমি তো গিয়ে বলে এলাম দেব দেবরা মানে হচ্ছে দেবের ডেরা সেটা হলো দেবরা কিচ্ছু হবে না তবে গন্ডগোল করবে ওরা গুন্নামি করবে আর গুন্নামির জবাব গুন্নামি দিয়েই হবে তার জন্য আমরা তৈরি আছি ইউ যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট